হ্যালো गाइस শুভ শিক্ষাধি বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমরা আজকে বেতন ও মজুরির শেষ লেকচার এটা 8 নাম্বার লেকচার এর মধ্যে দিয়ে আমরা বেতন মজুরি শেষ করে দিব তো এখানে আমরা একটা ভিন্ন প্যাটার্নের क्वेश्चन করতে যাচ্ছি এই মুহূর্তে এটা হচ্ছে কি একই বিভিন্ন একই কোম্পানিতে বিভিন্ন পদে বিভিন্ন কর্মচারী থাকবে এবং তারা একাধিক জন করে থাকবে আমরা এটা এরকম প্রশ্ন আসলে কিভাবে করব দেখি বলছে 2016 সালের জুলাই মাসে ঢাকা সিটি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগে শিক্ষকদের তথ্যভুলি নিম্নরূপ প্রভাষক চারজন যাদের প্রত্যেকের মাসিক মূল বেতন হচ্ছে 18000 টাকা সহকারী সহকারী অধ্যাপক আছে হচ্ছে হ্যাঁ সহযোগী অধ্যাপক 2 জন প্রত্যেকের মাসিক বেতন হচ্ছে হাজার টাকা তারা সবাই বাড়িভার মূল বেতনের 50% চিকিৎসা ভাতা প্রতি মাসে পাঁচশো টাকা মহার্গ ভাতা এবং মূল বেতনের বিশ পায় কর্তন সমূহ এখানে কিন্তু কর্তন আলাদা করে দেওয়া হয়েছে আচ্ছা এখন আমরা যদি কোশ্চেনের প্যাটার্নটা চিন্তা করি এটা কিন্তু একটা রেজিস্টার বা বিবরণী পদ্ধতির কোশ্চেন প্যাটার্ন কিন্তু এটা রেজিস্টার বা বিবরণী পদ্ধতির কোশ্চেন প্যাটার্ন হওয়া সত্ত্বেও আমরা কিন্তু বিবরণী করব না কারণ আমাদের এখানে বিবরণী করতে বলে নেই শুধু শুধু এতগুলি ঘর আমরা করব না তাহলে আমাদের কি বলছে মোট মজুরি নির্ণয় করতে মোট মজুরি কি এখানে যতটুকু উপার্জন আছে যে পর্যন্ত যতটুকু উপার্জন আছে সবগুলো আমরা যোগ করে দিলে আমাদের মোট মজুরি বেড়ে যাবো ওকে এখানে আমরা এই প্যাটার্নে তো আমরা আগেই জানছি যে যতজন কর্মচারী থাকবে ততটা ঘর হবে উপার্জন সমূহ এখানে তিনজন কর্মচারী আছে এক দুই তিন আর একটা মোটের ঘর করে দিলাম তিনজন তিন জন না আসলে তিন ক্যাটাগরির আছে আছে অনেকজনই তিন ক্যাটাগরির কর্মচারী আছে তাহলে আমরা তিনটা ঘর করলাম আর এখানে একটা মোটের ঘর করলাম উপার্জন সমূহ এখন মূল বেতন মূল বেতন এই প্রভাষক প্রভাষকদের কত মূল বেতন হচ্ছে আঠারো হাজার এখন আঠারো হাজার হওয়া সত্ত্বেও এখানে কয়জন আছে চারজন এই আঠারো দিয়ে গুণ করে প্রভাষকের ঘরে লিখবো আঠারো দিয়ে গুণ করি তাহলে হয় বাহাত্তর হাজার এরপরে সহকারী অধ্যাপক কত তিনজন আছে পঁয়ত্রিশ আমরা তিন দিয়ে গুণ করলে এক লাখ পাঁচ হাজার লেখা দিলাম এরপরে সহযোগী অধ্যাপক আছে দুইজন পঁয়তাল্লিশ হাজার তাদের আমরা দুই দিয়ে গুণ করলে হচ্ছে নব্বই হাজার এবার বরাবর এটা আমরা এই তিনটা যোগ করে মোটের ঘরে কত হয় ছত্রিশ হাজার মানে অর্ধেক মানে এই টাকাটার জাস্ট ফিফটি পার্সেন্ট করে দিলে হবে তোমরা অনেকে করতে পারো কি যে এই আঠারো হাজারের ফিফটি পার্সেন্ট করে আবার তিনটে গুণ করবো এটা এত কিছু করার দরকার নেই সরাসরি এই টাকাটার ফিফটি পার্সেন্ট করে দিলে হবে এক লাখ পাঁচ হাজার ফিফটি পার্সেন্ট বান্ন হাজার পাঁচশো ওকে নব্বই হাজার টাকার ফিফটি পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ পার্সেন্ট পঁয়তাল্লিশ দুই লাখ সাতষট্টি হাজারের পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো শেষ এবার বলছে চিকিৎসা ভাতা প্রত্যেকে কত পায় এই যে চিকিৎসা ভাতা প্রত্যেকে পায় হচ্ছে পাঁচশো টাকা তাহলে এখানে চারজন আছে চার জনের চার পাঁচ আর দুই হাজার টাকা আর এখানে আছে কত দুইজন দুই কত হবে যে এখানে তো দুইজন না সহযোগী অধ্যাপক আচ্ছা সহকারী অধ্যাপক দুইজন এখানে আছে হচ্ছে তিনজন আমরা ভুল করছি তিনজন ক্যালকুলেশন ঠিকই তিনজনের করছি তাহলে এখানে

উপার্জনের সময় জায়গায় এখানে আমরা কর্তন সমূহ লেখা দিব ওকে আচ্ছা নিট মজুরি মজুরি বের করার সূত্র হচ্ছে মোট উপার্জন মাইনাস মোট কর্তন আমরা উপার্জন সমূহ বের করছি এবার আমাদের কী করতে হবে মোট কর্তনগুলি বের করতে হবে মোট কর্তন বের করার জন্য আমরা সেম একটা ঘর করে দিয়ে দেবো উপার্জনের জায়গায় কর্তন লিখে দেবো ওকে কর্তন কি ছিল এখানে ছিল প্রভিডেন্ট প্রভিডেন্ট ছিল দশ পার্সেন্ট তাহলে প্রভিডেন্ট দশ পার্সেন্ট প্রভিডেন্ট ছিল দশ পার্সেন্ট এটা কিন্তু মূল বেতনের যার যার মূল বেতন ছিল তার তার তাই এখানে মূল বেতন ছিল বাহাত্তর হাজার বাহাত্তর হাজারের দশ পার্সেন্ট হচ্ছে

এরপরে আরেকটা কি ছিল কর্তন আরেকটা ছিল হচ্ছে টিফিন টিফিন হচ্ছে প্রতি মাসে দুইশিন টিফিন টিফিন ভাতা টিফিন টিফিন ভাতা টিফিন ভাতা কত ছিল প্রতি মাসে দুইশো তাহলে দুইশো হলে চারজন চার দুইশো হচ্ছে আটশো এরপরে তিনজন তিন তিনজনের দুশো করে হলে ছয়শো আর দুইজন দুশো করে হলে হয় চারশো এটা আমরা এখানে যোগ করে দেব ছয়শো চারশো এক হাজার আর হচ্ছে আটশো যোগ করলে হচ্ছে আঠারোশো তাহলে এটা আমরা মোট কর্তন যোগ করে দেব সাত হাজার দুইশো আঠারোশো যোগ করলে আট হাজার দশ হাজার এগারো হাজার একশো এগারো হাজার একশো এগারো হাজার একশো এবার নয় হাজার পাঁচশো শেষ এবার আমরা মোট করত এবার আমরা এই সূত্র অনুযায়ী লেখে দিব যে নিট বেতন সমান এভাবে লেখা দিই ঘর না করলে হবে নিট বেতন বেতন সমান সমান হচ্ছে মোট মোট হচ্ছে মোট কর্তন মোট কর্তন হ্যাঁ তাহলে আমরা মোট উপার্জন ছিল কত মোট উপার্জন ছিল চার লাখ

চার লাখ আটান্ন হাজার চার লাখ আটান্ন হাজার চারশো মাইনাস আঠাশ হাজার পাঁচশো যোগ করলে চার লাখ উনত্রিশ হাজার নয়শো শেষ এটি হচ্ছে আমাদের নির্বাচন ধন্যবাদ সবাইকে এটা আমাদের বেতন মজুরি শেষ লেকচার আশা করি আপনারা এখন বেতন মজুরি যে কোনো সৃজনশীল পারবেন এরপরে যদি কোনো স্পেসিফিক সমস্যা থাকে আমাদেরকে জানাতে পারেন